কিরূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগ্ন হইল, বৈষ্ণবেতে লেশমাত্র রতি না জন্মিল। গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিসাছি, বিষয় ভুলিয়া অন্ধ হইন দিবানেশি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহি কোপায়। অদোষ দরসি প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। ভক্তগণ, আজ আস্বাদন করব শ্রী শ্রী বাবাজি মহারাজ অর্থাৎ নামাচার্য 108 রামদাস বাবাজি মহারাজের শ্রীল রামদাসের অভয় মন্ত্র। কখন? যখন কলকাতায় প্লেগের আক্রমণ হয়েছিল। বাবাজি মহারাজের জীবন চরিত মাধুরী থেকে গ্রহণ করেছি খুব সাবধানে, মন দিয়ে এই অভয় মন্ত্র শ্রবণ করুন। মহাকালের করাল ছায়া নেমে আসে এই শহরের উপর ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে, দেখা দিল প্লেগ মহামারী। দলে দলে মানুষ প্রাণ হারাতে লাগল, শ্মশানে ভিড় লেগে গেল, পথে ঘাটে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকতে দেখা যেতে লাগল মানুষের সব দেহ। কলকাতাবাসী ভয়ে আকুল হয়ে উঠল, দলে দলে শহর ছেড়ে পালাতে লাগল, দূরে গ্রামে গ্রামান্তরে যে যেদিকে পারল। গাড়ি ভাড়া বেড়ে গেল 10 গুণ 20 গুণ। এই শহর যখন প্রায় একরকম ফাঁকা হয়ে যেতে বসেছে, লোক শোকে দুঃখে আতঙ্কে মৃত্যু ভয়ে হয়েছে প্রায় অর্ধমৃত, এমনই এক মহাসংকটকালে কলকাতার এক অখ্যাত পল্লী রামবাগানে সমাজের অবহেলিত সম্প্রদায়ের মাঝখানে এক অতি সাধারণ মানুষের গৃহে এসে আসন পাতলেন সেই পল্লীবাসেরই পূর্ব পরিচিত, সকলের প্রিয় তাঁদের রামদাদা। এই মহাবিপদের সময় তারা তাঁদের রামদাদাকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। কেনই বা হবে না, তিনি যে তাদের দিয়েছেন এক অনন্ত অফুরন্ত আনন্দের সংবাদ। মাত্র 20 বৎসর বয়স হলে কি হয়, এই সদ্য গৃহত্যাগী নবীন সন্ন্যাসী সমবেদনা আর ভালোবাসা দিয়ে পেতেছেন জনমানসে তার আসন। তাই তো তিনি হয়েছেন সকলের দাদা। এই দাদার মধ্যে আছে ভাতৃত্বের ভালোবাসা, পিতৃত্বের বাৎসল্য ও মঙ্গলকামী অভিভাবকত্ব। তিনি যে চান সবার আত্যন্তিক কল্যাণ, যে কল্যাণ জীবনে একবার লাভ হলে আর কখনো হারাতে হবে না। অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, রোগীকে ঔষধ দান, এসব কল্যাণের উপায় বটে, কিন্তু কোনোটি আত্যন্তিক কল্যাণ নয়। কারণ এসব কল্যাণই একদিন না একদিন বিনাশ হয়ে যাবে। কিন্তু জীবের ক্লেশের মূলে আছে যে অবিদ্যা, অর্থাৎ ভগবত পাদপদ্মের প্রতি বিমুখতারূপ অকল্যাণ। সেইটিকে দূর করে ভগবত উন্মুখতা জাগাতে পারলে তবে হবে জীবের পক্ষে আত্যন্তিক কল্যাণ লাভ। এই আত্যন্তিক ক্ষেম দানের জন্য জনদরদি দাদা ছুটে এসেছেন এই মহাবিপদের সময় তাদের রক্ষা করবার আকুল আগ্রহ নিয়ে। এসেছেন শ্রীধাম নবদ্বীপ হতে শ্রীমন মহাপ্রভুর প্রেরণায়, আর এনেছেন শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের কৃপা শক্তি সমন্বিত এক মহা অভয়বাণী, মা ভই মা ভই। ভাইরে তোদের ভয় নেই, ভয় নেই, তোদের ভয় নিবারণের উপায় আছে। মৃত্যু ভয় ভীত নিত্য উদ্বিগ্ন চিত্ত মানবের ভগবান শ্রীহরির পাদপদ্মের উপাসনাই একমাত্র অভয় লাভের উপায়। মন্যে হো কুতশ্চিৎ ভয়ম অচ্যুতস্য পাদাম্বুজৌ
পূজোপাসনমাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধির সদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি ভাগবত 11:2-33। সেই অভয় চরণের শরণ গ্রহণ করো, আর তোমাদের কোনো ভয় থাকবে না। শ্রী ভগবানের নাম কীর্তনে বা শ্রবণেই শ্রী ভগবানের শরণ গ্রহণ করা হয়, তাতেই মৃত্যুভয় নিবারিত হয়। তাই সংকীর্তন রসিক রামদাস সেই ঘোর দুর্দিনে মানুষের কানে অভয় মন্ত্র শোনাবার জন্য এক শুভ মুহূর্তে সাঙ্গ পাঙ্গ বের করে নিয়ে বেরিয়ে পড়লেন হরিনামের নিশান নিয়ে নগর পরিক্রমায়। গৌর হরিনামের ধ্বজা তুলে বেড়ায় নগরে নগরে, অভিন্ন চৈতন্যতনু ঠাকুর অবধূত শ্রীপাদ নিত্যানন্দের হাতে ধরে স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর অতি মিনতির স্বরে সুরে বলেছিলেন, দেখো শ্রীপাদ, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সুখে যেন হরিনাম লয় রে। সঙ্গের সঙ্গীরা তাদের রামদাদার পানে চেয়ে চেয়ে মনে মনে ভাবে সেই পরম করুণ নিতাই চাঁদ যেন আজও শ্রীমন মহাপ্রভুর আজ্ঞা পালন করে চলেছেন রামদাদার ভেতর দিয়ে। প্রভুর আজ্ঞা, কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয় রে, কারেও বঞ্চিত করুণা নিতাই, কলিজীব আমার বড় দুঃখী। তাদের রামদা সেই কথা স্মরণ করে কেঁদে কেঁদে বললেন, সেই দিনের আর কদিন বাকি, আমরা দেখতে পাব নাকি, ঘরে ঘরে সবাই ঝুড়ছে হা গৌর প্রাণ গৌর বলে। হানিতাই প্রভু নিতাই আজ্ঞা পালন হয়নি তোমার, তোমাকেই তো দিয়েছেন ভার। প্রভু নিতাই চাঁদের প্রতি মহাপ্রভুরই আজ্ঞা স্মরণ করে, তাই তো তিনি অশ্রুসিক্ত বদনে করুণ স্বরে ঘরে ঘরে নগরে নগরে গিয়ে বেড়াচ্ছেন। প্রেমদাতা নিতাই বলে, আবার বল হরিনাম আবার বল, মধুর এই হরে কৃষ্ণ নাম আবার বল হরিনাম আবার বল, ধর ধর নামের মালা পর, ত্রিতা ফর হরিনামের মালা পর, হরিনামের মালা কণ্ঠে পর রে, ওরে ও কলিহত জীব ধর, পর হরিনামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা। প্রভু নিতাই চাঁদের আনুগত্যে তাদের রামদাদা সেই নাম প্রেম বিতরণ কাজ করছেন এবং নিতাই চাঁদের শ্রীমুখের বাণী জীবের কানে শোনাচ্ছেন, বল হরে কৃষ্ণ রাম, ত্রিতাপ জ্বালা হবে বিরাম, বল হরে কৃষ্ণ রাম। পেয়েছ সাদের মানব জনম, 84 লক্ষ জনি ঘরে ভ্রমণ, এত ভোগ বিলাসের জনম নয় রে, এত ভোগ বিলাসের জনম নয়, শৃগাল কুকুরের মতো এত রিপু সেবার জনম নয়, এ যে শ্রীহরি ভজনের জনম। নিজে কেঁদে কেঁদে হরিনাম করা আর অপরকে হরিনাম করিয়ে কাঁদানো ব্রতই যেন তিনি অঙ্গীকার করেছিলেন। পল্লীবাসীর মধ্যে যারা একটু ঘনিষ্ঠতা লাভ করেছিল তারা প্রায় অনেকেই এই অল্প বয়সের সাধুটির সঙ্গে একটু স্নেহ সম্পর্ক গড়ে তুলেছিল। ইনি সকলেরই হয়ে গেলেন রামদাদা, নিছক অনাবিল আনন্দদাতা। তারা তাকে একটি বড় সাধু মহাপুরুষ বলে ভাবতে পারেনি, তবে এর সঙ্গ লালসার সবাই ছিল লালায়িত। কেননা তারা দেখেছেন যতক্ষণ এর সঙ্গ লাভ হয় ততক্ষণ কে যেন তাদের সংসারের সুখ দুঃখের কথা ভুলিয়ে দেয়, তারা যেন কোনো এক নৈসর্গিক আনন্দে মেতে ওঠে। তাই তো তাদের মনে হয় রামদাদা নয় পরমানন্দদাতা। এমনই করে গড়ে উঠল সবাইকে আপন করা, স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে গড়া তাঁর একটি নিজস্ব গোষ্ঠী। রামবাগান, চাষা ধোপা পাড়া, মাথা ঘষা গলি, পোস্তা, নিমতলা, আনন্দময়ীতলা, আহিরিতলা, দর্জিপাড়া, সিমলা, এই সব তদানীন্তন কলকাতার ঘনবসতিপূর্ণ স্থানগুলির মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ নিয়েই গড়ে উঠেছিল তাঁর গোষ্ঠীটি। সঙ্গীগণের আকুল আগ্রহে আর একনিষ্ঠ সেবায় এই শহরের বুকে এখানেই প্রথম আবির্ভূত হয়েছিলেন সেই সংকীর্তন মহিরুহ। ভবিষ্যতে যার দিগন্ত প্রসারী শাখা পল্লব বিস্তারিত হয়েছিল সারা ভারত জুড়ে।
ভক্ত সঙ্গীরা সময় অসময় তাদের সংসার হতে কিছু সময় চুরি করেছেন, আর পালিয়ে এসে তাদের রামদাদার সংকীর্তন যজ্ঞে যোগ দিতেন। অনেক সময় তাদের সাংসারিক কর্তব্যের কিছুটা অবহেলা হলেও দেখা যেত এবং তার জন্য আঘাত আসত, কিন্তু তারা যখন সংকীর্তনের মহানন্দ সাগরে ডুব দিতেন তখন তরঙ্গ আঘাত আর তাদের স্পর্শ করতে সমর্থ হতো না। এই নবীন সন্ন্যাসীটি ক্রমশ কিছু কিছু শিক্ষিত ব্যক্তিকেও আকর্ষণ করতে লাগলেন এবং তাদের কেউ কেউ এর প্রভাবে বেশ প্রভাবান্বিত হয়ে পড়লেন। কেউ কেউ বা ভবিষ্যৎবাণী করতে কুণ্ঠিত হলেন না যে এর আদর্শ জগৎ একদিন অনুপ্রাণিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তরুণ সন্ন্যাসীটি বলতে চাইছেন, এই পৃথিবীতে স্ত্রী পুত্র পরিজন পিতা মাতা ধন জন পাণ্ডিত্য প্রতিষ্ঠা প্রতিপত্তি সবই মিথ্যা, একমাত্র হরিনামই সত্য। ইনি বলেন, ভাইরে তোরা সব ভুলে শ্রী ভগবানকে ভালোবাসতে শেখ, আর তাঁরই নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন করে পরমানন্দ সাগরে ডুবে যা, তাতেই হবে তোদের মনুষ্য জীবনের চরম ও পরম সার্থকতা, কেননা সেটিই হলো এই মনুষ্য জীবনের কর্তব্য। সংসারে নানা কর্তব্য আছে বলে আমরা মনে করি, অর্থ উপার্জন স্ত্রীপুত্র পালন কুটুম্ব ভরণ প্রভৃতি, কিন্তু এর উপরে আছে অবশ্য কর্তব্য। অবশ্য কর্তব্য হলো মানুষের জীবনে হরিভজন। এই অবশ্য কর্তব্যের জন্য যদি সাংসারিক কর্তব্য অবহেলাও হয় তাতেও দোষ হবে না। শ্রীমদ্ ভাগবতের বাণী প্রতিটি উপদেশে ও আচরণে যেন মূর্ত হয়ে উঠেছে এই সন্ন্যাসীর মধ্যে। ইনি আরও বলেন, অনুক্ষণ ভগবানের নাম কীর্তন অথবা শ্রবণ যে একান্ত কর্তব্য, এইটি ত্রেতাযুগে বসে মিথিলাধিরাজ নিমিরাজের সভায় শ্রী যোগীন্দ্রগণ ঘোষণা করেছেন। এর নিজস্ব আচরণ এবং সংকীর্তনের মাধ্যমে যেন প্রতিধ্বনিত হয়ে উঠেছে প্রায় 350 বৎসর পূর্বেকার ভক্ত কবি গোবিন্দ দাসের সেই বহু পরিচিত ও পুরাতন পথখানি। ভজরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহে ভবসিন্ধুরে, শীত আত বাত বরিক্ষণে এদিন যামিনী জাগিরে, বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখলব লাগিরে, এধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে, নলিনী দল জল জীবন টলমল ভজহ হরিপদ নীতিরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে, পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ রে। সংসারে অনাসক্ত জাত বৈরাগ্য সংকীর্তন রস উন্মত্ত এই পরম প্রেমিক পুরুষটি তার যৌবন প্রারম্ভেই খোল করতাল সহযোগে ভক্ত সঙ্গে সংকীর্তন রঙ্গে কলকাতা মহানগরীর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। পতিত পাষণ্ডী সঙ্গে অনুক্ষণ খোল করতালে করি হরি গুণগান, আপনি জোড়ায় আর জোড়ায় সবারে এমন করুণাময় কি দেখেছ তা কবে। এমনি কোনো একদিন অপরাহ্নে শ্রীল রামদাস সংকীর্তন রঙ্গে ভ্রমণ প্রসঙ্গে কলুটোলার 26 নম্বর শোভারাম বসাক লেনে শ্রী কুঞ্জবিহারী মল্লিক মহাশয়ের বাটিতে গিয়ে উপস্থিত হলেন। সেই দিনটি ছিল বাংলা 1304 সনের জ্যৈষ্ঠ মাসের কোনো একটি শুক্রবারই। এই ঘটনা সম্বন্ধে তাঁদের প্রকাশিত শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের জীবনী গ্রন্থ চরিত সুধায় শ্রী কুঞ্জবাবুর ভ্রাতা শ্রী পুলিন মল্লিক মহাশয় প্রদত্ত বিবরণীটি যথাযথভাবে উদ্ধৃত করা হল। অপরাহ্ন আন্দাজ 5টার সময় অন্য একটি সংকীর্তনের দল আমাদের বাড়িতে এসে উপস্থিত হল। সেই দলে 10-12 জন লোক, এদের মধ্যে অনুমান 20-22 বৎসরের একটি ছেলে মূলে গান করছিল। ছেলেটির কণ্ঠস্বর বড়ই মিষ্ট। আমরা সকলেই বাইরে এসে মন্ত্রমুগ্ধের ন্যায় তার মুখের দিকে চেয়ে রইলাম।
যেমন কণ্ঠস্বর তেমনি আখর, প্রতি কথায় যেন কত সুধা বর্ষণ হচ্ছে। কিছু সময় কীর্তনের পর বাবাজি মহাশয় শ্রী রাধারমণ চরণ দাস দেব এসে ওই ছেলেটিকে আলিঙ্গন পূর্বক অশ্রু বিসর্জন করে বলতে লাগলেন, প্রথমে আমি মনে করলাম এ কান্না কিসের, মায়ার না প্রেমের, সুখের না দুঃখের, স্বার্থের না নিঃস্বার্থের। ক্ষণকালের মধ্যে আমার সে সন্দেহ মিটে গেল। কিছুকাল পরে বুঝলাম এ কান্না প্রেমের কান্না। এ কান্না যতই বাড়তে লাগলো সুখের মাত্রাও ততই বৃদ্ধি পেতে লাগলো। বাবাজি মহাশয় হঠাৎ বলে উঠলেন, রাম এবার আমার সঙ্গে পুরী যাবে? রাম বললেন, আপনার কৃপা আর নিতাই চাঁদের ইচ্ছা। তখন আমরা বুঝতে পারলাম এই বালকটির নাম রামদাস। বাবাজি মহাশয় পুনরায় জিজ্ঞাসা করলেন, এখানে কোথায় আছো? রাম একটি ভদ্রলোককে লক্ষ্য করে বললেন, রামবাগানে এদের বাড়িতে আছি। সে পাড়ার সকলে কীর্তন আনন্দ বড়ই ভালোবাসেন ও কীর্তনে যোগ দিয়ে থাকেন, তাই সেখানে থাকতে আমার বড়ই ভালো লাগে। এই বলে দণ্ডবত প্রণাম করে পুনর্বার নাম করতে করতে চলে গেলেন। এই সময় রামদাস প্রত্যহই আমাদের বাড়িতে আসতে লাগলেন। আমরাও তার মধুর ব্যবহারে অতিশয় আকৃষ্ট হয়ে পড়লাম। বাবাজি মহাশয় তাকে ভাতৃভাবে দেখতেন। আমার বড় দাদা কুঞ্জদা বাবু যেন একটি অতিরিক্ত মাত্রায় রামদাসকে ভালোবাসতে লাগলেন। এই সময় শ্রীমদ বাবাজি মহাশয়ের নিকট অনেকেই মন্ত্র গ্রহণ করতে লাগলেন। আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতিক্রমে শ্রীযুক্ত বাবাজি মহাশয়ের নিকট মন্ত্র গ্রহণ করলাম। এইরূপে কয়েকদিন কেটে গেল। একদিন প্রাতঃকালে উঠে বাবাজি মহাশয় বললেন, দেখো কুঞ্জ, আমার ইচ্ছা হচ্ছে কিন্তু কিছু দিনের জন্য গঙ্গা তীরবর্তী কোনো স্থানে থাকি। অমনি আমার মাতুল বাবু বটবৃক্ষ বটকৃষ্ণ মল্লিক মহাশয় বললেন, যদি আমার প্রতি আদেশ করেন তাহলে সকলকে গঙ্গা তীরবর্তী আমার বাগান বাড়িতে নিয়ে যাই। আমরা সকলেই সেই স্থানটি অতি মনোরম বলায় বাবাজি মহাশয়ের অনুমতিক্রমে গাড়ি করে বটু মামার বাগান বাড়িতে গিয়ে যাওয়া হলো। স্থানটি অতি নির্জন ও মনোরম। বাবাজি মহাশয় মনোমত স্থানটি পেয়ে পরম আনন্দে নাম কীর্তন করে শত্রীবর্গের চিত্তরঞ্জন করতে লাগলেন। আমার বড়দাদা প্রায় সর্বদাই বাবাজি মহাশয়ের সঙ্গে থাকেন এবং অন্যান্য অনেক বাবু ভায়াগণ নামে মাত্র অফিসে যান, অবকাশ পেলেই এসে বাবাজি মহাশয়ের সঙ্গে মিলিত হন। রামদাস এর সঙ্গে সঙ্গেই আছে। তখন যখন তখনই বাবাজি মহাশয় আদর করে বলেন, রাম একটু নাম শোনাও তো। রামত দাদার আজ্ঞা পেয়ে পাওয়া মাত্র প্রেম আনন্দে গড় গড় হয়ে প্রাণ মাতানো হৃদয় গলানো ভাব গদগদ কণ্ঠে নাম করতে দাদার এক অপরাপর সকলের প্রতি প্রীতিবর্ধন করেন। রামবাগান পল্লীবাসীর প্রিয় রামদাদা চলে গেলেন শ্রীমদ রাধারমণ চরণ দাস দেবের সঙ্গে কলকাতার উত্তরাঞ্চলের উপকণ্ঠে সেই বাগান বাড়িতে। তাই তার ভাই ভক্তদের হৃদয়ে ভক্তসঙ্গ বিচ্ছেদের এক মরমের ব্যথার উদয় হলো। সেই কারণে প্রিয়জনের বিদায় বেলায় তাদের নয়নের অশ্রু বাধার মানল না। মরমীন সঙ্গীরা তাদের অন্তরে অন্তরে বেশ অনুভব করেছিলেন যে তাদের রামদাদার হৃদয়ের উদ্বেলিত প্রেম তরঙ্গ উচ্ছ্বাস যেন দিগন্ত প্রসারী প্রশান্ত মহাসাগরের নিস্তব্ধতায় বিলীন হয়ে এক পরম পরিতৃপ্ত আস্বাদন লাভ করেছে। তাই তো তারা প্রিয়ের সুখেই সুখ অনুভব করলেন, তারা অন্তর দিয়ে অনুভব করলেন একদিন যেন তাদের রামদাদা স্থির হলেন। শ্রী শ্রী রাধারমণের আনুগত্যে শ্রী রামদাস সংকীর্তন যজ্ঞে সুপ্রতিষ্ঠিত। উত দেবা অবহিতং দেবা উন্নয়থা পুনঃ উত্তাগশ্চক্রশুং দেবা দেবা জীবয়থা পুনঃ ঋগ্বেদ। পতিত যে তাঁকে কোলে তাহাকে কোলে তুলিয়া লাও, অবনত যে তাহাকে পুনরায় উন্নত করো, কলুষিত যে তাহাকে পবিত্র করো, পাপে যে মৃত তাহাকে পুনরায় জীবনদান করো।
এই ঋক মন্ত্রে একদা শ্রীপাদ রামদাসকে প্রচোদিত করেছিলেন মহাত্মা সাধু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য ভক্তিযোগ প্রণেতা স্বনামধন্য শ্রী অশ্বিনী কুমার দত্ত মহাশয়। তখন শ্রীল রামদাস ছিলেন শ্রীধাম বৃন্দাবনে নিবৃতে স্মরণ মনন আদি ভজন রসে নিবিষ্ট, কিন্তু তথাপি এই প্রচোদনা তাঁর প্রশান্ত চিত্তকে উদ্বেলিত করেছিল। তাঁর মন এই ইঙ্গিত যদিও সমর্থন করেছিল কিন্তু দ্বিধাহীনভাবে গ্রহণ করতে সমর্থ হয়নি, কেননা তার পথ প্রদর্শক তখনও তাকে প্রস্তুতি পর্বের মধ্যেই রেখেছিলেন, কার্যারম্ভের কোনো ইঙ্গিত করেননি। তাই তার সংশয়াকুল চিত্তে পাছে আনুগত্যের অভাব হয় এই দ্বিধাই প্রবল হয়ে উঠেছিল। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর আদেশে শ্রীধাম বৃন্দাবন হতে কলকাতায় আসার পর তাঁর ব্রজে ফিরে যাবার জন্য উদগ্র বাসনা জন্মায়, কিন্তু তখন তার প্রাণপ্রিয় বন্ধু সুন্দর ওই ঋক মন্ত্রটি সূত্রাকারে তার মধ্যে সঞ্চার করেছিলেন। আপন আপন খাবার জোগাড় তো পশু পাখিতেও করে, পাঁচজনকে খাইয়ে যে খায় সেই তো প্রকৃত মানুষ। এর দ্বারাই প্রভু শ্রী জগৎবন্ধু তার প্রিয় রামদাসকে বিতরণ যজ্ঞে ব্রতী করেছিলেন। আজ শ্রীমদ রাধারমণের একান্ত সান্নিধ্য লাভে তার মনে হল যেন এতদিন তার অভীষ্ট লাভ হল ঠিক যেন সুরে সুরে মিলে গেল। মরমী সঙ্গীরা বুঝলেন তাদের রামদাদা এতদিন ঠিক যে বস্তুটির অন্বেষণে আকুলভাবে ঘুরে বেড়াচ্ছে, আজ যেন ঠিক সেই বস্তুটিই লাভ করলেন। আজ যেন শ্রীমদ রাধারমণের একান্ত আনুগত্য শ্রীপাদ রামদাস সংকীর্তন রঙ্গে মহা উদ্ধার যজ্ঞের বেদিতে সুপ্রতিষ্ঠিত হলেন। ভক্তগণ, বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজ, সখী মা, বন্ধু সুন্দর, প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, এদের জীবনী পাঠ করুন, শ্রবণ করুন, কীর্তন করুন, যত রসিক জন আছে তাদের ভক্ত চরিত্র পাঠ করুন। ভক্ত চরিত্র পাঠ করতে করতে সেই সব ভক্তদের কৃপা শক্তি আমাদের শরীরে এসে প্রবেশ করবে, আর সেই শক্তিতেই আমরা ভজনে সিদ্ধ হব। আমাদের পরম বস্তু যে প্রেম প্রাপ্তি ভগবত প্রেম, পঞ্চম পুরুষার্থ পরম গুচ্ছ ভগবত প্রেম, তা আমরা লাভ করে জীবনকে ধন্য করতে সমর্থ হব। আজ এটুকুই, আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় আমার বন্ধু সুন্দর।